ওয়েলকাম টু মাই সেকেন্ড ক্লাস অন অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি বাই স্যার ফিলিপ সিডনি। দেখো, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, এটার উপরে যথারীতি আমি আগে একটা ক্লাস করেছি, সুতরাং তুমি যদি দেখে না থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তুমি গিয়ে দেখে নেবে। আমরা যে প্রথম ক্লাসটা করেছি সেই ক্লাসে আমরা দেখেছি যে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি এর ব্যাকগ্রাউন্ড কি ছিল, এটা লেখার কারণ কি ছিল এবং এটা কবে লেখা হয়েছিল। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই টোটাল টেক্সটটা, অর্থাৎ অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি এই টোটাল টেক্সটের কিছু পয়েন্ট যেগুলো আমাদের জানতে হবে, বিশেষ করে টেক্সটটা পুরোপুরি বোঝার ক্ষেত্রে বা আমাদের সিলেবাসে যতটুকু আছে সেটা বোঝার ক্ষেত্রে আমাদের কিছু পয়েন্ট জেনে রাখতে হবে, যার ফলে আমাদের টেক্সটটা আমরা খুব সহজে বুঝতে পারবো। আমি একটু হালকা করে বলে রাখি যে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি স্যার ফিলিপ সিডনি কেন লিখেছিলেন। দেখো, 1579 খ্রিস্টাব্দে স্টিফেন গসন একটা গ্রন্থ লিখেছিলেন যার নাম হচ্ছে দ্য স্কুল অফ অ্যাবিউজ। ঠিক এই গ্রন্থটা উনি ডেডিকেট করেছিলেন স্যার ফিলিপ সিডনিকে। কি সম্পর্কে এই গ্রন্থে উনি বলেছিলেন যে কবিতা হচ্ছে একটা ফালতু জিনিস এবং কবিতা হচ্ছে মিথ্যার জননী, এবং এইরকম ভাবে উনি আরো নানা রকম উপায়ে কবিতাকে হেয় করেছিলেন। তো যেহেতু ওনার এই গ্রন্থটা, অর্থাৎ দ্য স্কুল অফ অ্যাবিউজ, ডিরেক্ট স্যার ফিলিপ সিডনিকে ডেডিকেট করে লেখা হয়েছিল, তো স্যার ফিলিপ সিডনি এটা মনে করেছিলেন যে স্টিফেন গসনকে কিছু উত্তর দেওয়ার প্রয়োজন আছে বা প্রত্যুত্তর দেওয়ার প্রয়োজন আছে, সেই কারণে উনি অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি এটা লিখেছিলেন। যদি বলা হয় এটা কোন ধরনের লেখা, তাহলে এটা অবশ্যই একটা লিটারারি ক্রিটিসিজম। এটা মনে রাখবে যে এটা এমসিকিউ কোশ্চেনে দিয়ে দিতে পারে মাঝে মাঝেই যে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি এটা কি ধরনের জন, এটা হচ্ছে একটা লিটারারি ক্রিটিসিজম। এখানে টাইটেলে যেটা আছে অ্যাপোলজি, দেখো অ্যাপোলজি কথাটার মানেই হচ্ছে এক্সপ্লেইনস অথবা আনসার, অর্থাৎ তুমি কারোর বিরুদ্ধে কিছু প্রশ্ন করছো সে তোমাকে উত্তর দিচ্ছে, অথবা তুমি কেউকে কিছু ব্যাখ্যা চাইছো সে তোমাকে ব্যাখ্যা করে বোঝাচ্ছে। স্যার ফিলিপ সিডনি ঠিক একই রকম ভাবে উনি ওনার এই গ্রন্থে বা উনি ওনার এই লিটারারি ক্রিটিসিজমে উনি উত্তর দিয়েছেন কাকে, না স্টিফেন গসনকে। টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে অবশ্যই রিকোয়েস্ট করব তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কেন কি তোমার সিলেবাসে যে সমস্ত টেক্সট আছে তার প্রত্যেকটা টেক্সটের ভিডিও তুমি ডিটেলস এরকম বাংলাভাবেই পেয়ে যাবে, এবং যেটা তোমার সিলেবাসকে বোঝা বা তোমার সিলেবাসকে কমপ্লিট করতে অনেকটা হেল্পফুল হবে। পাশাপাশি তুমি যদি অনলাইন গাইডেন্স অথবা নোটস এবং অ্যাসাইনমেন্ট সাথে সাজেশনও নিতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তুমি সেখানে গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। সো লেটস কাম টু দ্য পয়েন্ট। দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে পোয়েট্রি দ্য আর্লিয়েস্ট ফর্ম অফ কম্পোজিশন। এখানে বলা হচ্ছে স্যার ফিলিপ সিডনি ডিফেন্স করছেন, এর আরেকটা নাম আছে দ্য ডিফেন্স অফ পোয়েজি। ডিফেন্স মিন্স হচ্ছে যে প্রতিহত করা। তো উনি কবিতার হয়ে বা উনি কবিতার সম্পর্কে উনি স্টিফেন গসনকে উত্তর দিচ্ছে, তার প্রথম পয়েন্ট কি, পোয়েট্রি দ্য আর্লিয়েস্ট ফর্ম অফ কম্পোজিশন, অর্থাৎ উনি বলতে চাইছেন যে সর্বপ্রথম যখন যে সমস্ত লেখা বা যে সমস্ত রাইটিং বা যে সমস্ত গ্রন্থ লেখা হয়েছিল সেগুলো পুরোটাই পোয়েটিক ফর্মে লেখা হয়েছিল, এবং সেই সমস্ত পিপিল, যে সমস্ত পিপিল, দোজ পিপিল হু সেন্সিওর অর কন্ডেম, দ্যাট মিন্স ঘৃণা করা, যারা কবিতাকে ঘৃণা করে তারা কি করে, নিজের কৃতজ্ঞতার সাথে একটা বিশ্বাসঘাতকতা করে। অর্থাৎ উনি বলতে চাইছেন যে প্রত্যেকটা মানুষের কবিতার প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত, তুমি যদি কৃতজ্ঞতা না জানিয়ে থাকো তাহলে তুমি তোমার নিজের সাথে একটা বেইমানি করবে। দু নম্বর পয়েন্ট কি আছে, দ্য ডেবিট অফ ফিলোসোফার্স অ্যান্ড হিস্টোরিয়ান্স টু পোয়েট্রি। উনি বলছেন এখানে দু নম্বর পয়েন্টে, ফর এ লং টাইম, দীর্ঘদিন ধরে, দ্য ফিলোসোফার্স অফ এনশিয়ান্ট গ্রিস অ্যাপিয়ার্ড টু দ্য ওয়ার্ল্ড ইন দ্য গাইজ অফ পোয়েটস, অর্থাৎ উনি বলছেন যে আগেকার দিনে গ্রিসে যে সমস্ত লেখকরা ছিলেন, যে সমস্ত ফিলোসোফার্সরা ছিলেন, তারা সবাই পোয়েটিক ফর্মে লিখতেন। ইভেন দ্য হিস্টোরিয়ান্স রেডিলি বরোড দ্য পোয়েটিক স্টাইল, এমনকি প্রাচীনকালে, এনসিয়েন্ট মিন্স হচ্ছে প্রাচীন টাইমে বা প্রাচীনকালে, কি হতো যে সমস্ত হিস্টোরিয়ান্সরা ছিলেন অর্থাৎ ইতিহাসবিদরা ছিলেন, তারা কি করেছিলেন, তারা পোয়েটিক স্টাইল ধার করতেন এবং পোয়েটিক ফর্মেটে তাদের সমস্ত লেখা রেকর্ড রাখতেন। ইন দ্য রাইটিংস অফ হিস্টরি, অর্থাৎ হিস্টরি রাখার ক্ষেত্রে, পোয়েটস আর ফাউন্ড ইভেন ইন বারবারাস নেশনস, অর্থাৎ উনি বলতে চাইছেন যে পোয়েটকে বা পোয়েট্রিকে তুচ্ছ তাচ্ছিল্য করার কিছু নেই, বারবারাস নেশনস মিন্স একদম আদিম কাল থেকে, অর্থাৎ প্রাচীন টাইম থেকে তোমার কবিদের নিদর্শন পাওয়া যায়। তিন নম্বর পয়েন্ট উনি কি বলছেন, দ্য পোয়েট এ ডেভিনার অর এ প্রফেট, দ্য পোয়েট এ মেকার, দ্যাট মিন্স ক্রিয়েটর এক কথা। অ্যামং দ্য অ্যান্সিয়েন্ট রোমান্স এ পোয়েট ওয়াজ কল্ড ভেটস, VATES, ভেটস। আমরা আগের পয়েন্টে দেখলাম উনি গ্রিসের কথা মেনশন করলেন, এরপরে উনি মেনশন করছেন রোমানের কথা, অর্থাৎ উনি বলছেন যে প্রাচীনকালে রোমান সভ্যতায় যে সমস্ত কবিদের নিদর্শন পাওয়া যায় তাদের নাম ছিল ভেটস। দ্য ওয়ার্ড ভেটস মিন্স এ ডেভিনার অর এ প্রফেট, প্রফেট মিন্স মানে তুমি জানো, নবী অথবা
Divinal means হচ্ছে যারা আনন্দ দেয়। This shows that the ancient Romans had bestowed a heavenly title upon the poet। উনি বলতে চাইছেন একদম প্রাচীন কালে অর্থাৎ রোমান সভ্যতাতে কি হতো, যে সমস্ত মানুষ কবিতা লিখতেন তাদের ভগবানের সঙ্গে তুলনা করা হতো, অথবা তোমার আনন্দ দেওয়ার বিশেষ উপাদান যেটা কবিতা তার ক্রিয়েটর হিসেবে তুলনা করা হতো বা বলা হতো, এবং বেটস হচ্ছে একটা উপাধি, এটা দেয়া হতো তোমার রোমান পোয়েটদের। দ্য অ্যান্সিয়েন্ট গ্রিকস রিগার্ডেড দ্য পোয়েট অ্যাজ এ মেকার, এবং যারা তোমার গ্রিকস পোয়েট ছিলেন তাদেরকে মেকার বলা হতো। তাহলে এখান থেকে দুটো পয়েন্ট বা দুটো কোশ্চেনের আনসার আমরা পাবো, যেটা হচ্ছে যে রোমান পোয়েটসদের কি বলা হতো এবং গ্রিকস পোয়েটদের কি বলা হতো। রোমান পোয়েটদের বলা হতো বেটস এবং গ্রিকস পোয়েটদের বলা হতো মেকার। চার নম্বর পয়েন্ট, দ্য পোয়েট ট্রানজেন্টস নেচার, দ্য পোয়েট লাইক আদার আর্টিস্ট ইমিটেট দ্য ওয়ার্কস অফ নেচার। কবিরা কি করতেন, অন্যান্য আর্টিস্টদের মতোই কিন্তু প্রকৃতিকে ইমিটেট করতেন, অনুসরণ করতেন, নকল করতেন। বাট ইন ডুইং সো হি ট্রানজেন্টস নেচার, কিন্তু এটা তো করতেনই, অর্থাৎ ইমিটেট বা নকল বা কপি তো করতেনই, পাশাপাশি হি ট্রানজেন্ট নেচার, মাঝে মাঝে কি করতেন অতিক্রম করে যেতেন, অর্থাৎ প্রকৃতিকে অতিক্রম করে যেতেন। আমরা একটা কথা জানি যে যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না সেখানে কবিদের ইমাজিনেশন বা কবিদের কল্পনা পৌঁছে যায়, সুতরাং প্রকৃতিকেও যেন মাঝে মাঝে অতিক্রম করে যেতেন কবিদের তাদের কল্পনার মাধ্যমে। নেক্সট, পাঁচ নম্বর পয়েন্ট, দ্য এম অফ পোয়েট্রি, কবিতার মূল উদ্দেশ্য কি। পোয়েট্রি ইজ এ ফর্ম অফ ইমিটেশন, কবিতার মূল উদ্দেশ্য হচ্ছে ইমিটেট করা। দ্য এম অফ হুইচ ইজ টু টিচ অ্যান্ড টু ডিলাইট, যেটার প্রধান লক্ষ্য হচ্ছে মানুষকে শিক্ষা দেওয়া এবং আনন্দ দেওয়া। ছ নম্বর পয়েন্ট, থ্রি কাইন্ডস অফ পোয়েট্রি, উনি দেখিয়েছেন যে কত রকমের পোয়েট্রি হয়, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ পোয়েট্রি। উনি বলতে চাইছেন যে তিন রকমের পোয়েট্রি হয়, এটা কিন্তু এমসিকিউতে আসে যে কত রকমের পোয়েট্রি হয়। কে কি, দেয়ার ইজ ডিভাইন পোয়েট্রি, তাহলে দেখা যাচ্ছে প্রথম পোয়েট্রি হচ্ছে ডিভাইন পোয়েট্রি, দ্বিতীয় পোয়েট্রি, দেয়ার ইজ পোয়েট্রি হুইচ ডিলস উইথ ফিলোসফিক্যাল ম্যাটার্স, আরেক ধরনের কবিতা আছে যেগুলো ফিলোসফিক্যাল ম্যাটার্স বা দার্শনিক দৃষ্টিভঙ্গি নিয়ে লেখা। অ্যান্ড দেয়ার ইজ দ্য কাইন্ড অফ পোয়েট্রি হুইচ মোস্ট প্রপারলি ইমিটেটস নেচার, আরেক ধরনের কবিতা আছে যেগুলো আমরা বলি হচ্ছে নেচার পোয়েম বা যেগুলো নেচারকে অনুকরণ করে লেখা হয় বা যে সমস্ত কবিতাগুলো পুরোপুরি নেচারকে নিয়ে লেখা হয়। তাহলে আমরা তিন রকমের কবিতা পেলাম, একটা হচ্ছে ডিভাইন পোয়েট্রি, দু নম্বর হচ্ছে ফিলোসফিক্যাল পোয়েট্রি, এবং তিন নম্বর হচ্ছে যে ন্যাচারাল পোয়েট্রি বা নেচার পোয়েট্রি, হুজ এম ইজ টু টিচ অ্যান্ড টু ডিলাইট, যার উদ্দেশ্য হচ্ছে আনন্দ দেওয়া এবং শিক্ষাদান করা। ট্রু পোয়েটস বড় নাথিং ফ্রম হোয়াট ইজ হ্যাপেনিং, দেখো যারা সত্যিকারের কবি তারা কি করে, তারা কখনো এটা করে না যে হোয়াট ইজ হ্যাপেনিং, কি ঘটছে অ্যাট প্রেজেন্ট টাইমে, ফ্রম হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, কি ঘটেছে সেই সব নিয়েও তারা কবিতা লেখে না, অর ফ্রম হোয়াট উইল হ্যাপেন ইন ফিউচার, অথবা ভবিষ্যতে কি ঘটবে এসব নিয়েও লেখে না। তাহলে তারা কি শিক্ষা দেয়, তারা এটাই শিক্ষা দেয়, দিস পোয়েটস ডিলস উইথ অনলি হোয়াট মে হ্যাপেন, যে কি ঘটতে পারে অ্যান্ড হোয়াট শুড হ্যাপেন, কি ঘটা উচিত, অর্থাৎ কি ঘটছে, কি ঘটেছে, কি ঘটবে এসব নিয়ে কিছু লেখে না। ওনারা একটা পসিবিলিটি বলতে পারে যে মে হ্যাপেন, কি ঘটতে পারে, অথবা কি ঘটা উচিত, এই দুটো পয়েন্টের উপরে কবিতা লেখা হয়, যেগুলো কিন্তু অন্য কোনো রাইটিংসের ভেতরে পাওয়া যায় না, কি ড্রামা বলো, কি প্রোজ বলো, কি নোভেল বলো, এর মধ্যে কিন্তু পাওয়া যায় না। একটা জিনিস বারবার মাথায় রাখবে যখন আমার ভিডিওটা তুমি দেখছো এবং পাশাপাশি যখন তুমি টেক্সটটা পড়ছো, যে এই সমস্ত কিন্তু জাস্ট কবিতাকে সব থেকে সুপিরিয়র বা সুপ্রিম দেখানোর জন্য উনি কবিতার হয়ে এই সমস্ত পয়েন্টগুলো উল্লেখ করেছেন স্টিফেন গসনের প্রত্যুত্তরে। সাত নম্বর পয়েন্ট কি, দ্য ভ্যারিয়াস ফর্মস অফ পোয়েট্রি, অর্থাৎ কত রকমের পোয়েট্রি হতে পারে, কত রকমের হতে পারে। নাম্বার ওয়ান হিরোইক পোয়েট্রি হতে পারে, দু নম্বর হচ্ছে লিরিক্যাল পোয়েট্রি হতে পারে, তিন নম্বর ট্র্যাজিক পোয়েট্রি হতে পারে, চার নম্বর কমিক পোয়েট্রি হতে পারে, পাঁচ নম্বর স্যাটাইরিক পোয়েট্রি হতে পারে, ছ নম্বর আয়ামিক পোয়েট্রি যেটা আমরা সনেট হিসেবে জানি, এবং এলিজেক পোয়েট্রি যেটা আমাদের সেকেন্ড ইয়ারের সিলেবাসে আছে, থমাস গ্রেট, এলিজি রিটেন অন কান্ট্রি চার্চিয়ার্ড অ্যান্ড দ্য প্যাস্টোরাল। তাহলে এত রকমের কবিতা হতে পারে। নাম্বার এইট, মিটার নট ইন্ডিসপেন্সিবল টু পোয়েট্রি, অর্থাৎ ইন্ডিসপেন্সিবল মিন্স হচ্ছে অপরিহার্য, মিটার যেটা কবিতার ক্ষেত্রে অপরিহার্য নয়। তাহলে মিটার কেন কবিতা ইউজ করা হয়, মোস্ট পোয়েটস হ্যাভ রিটেন দেয়ার পোয়েমস ইন দ্য মেট্রিক্যাল কাইন্ডস অফ রাইটিং, বেশিরভাগ কবি এই মিটারকে অনুসরণ করে থাকে, দ্যাট ইজ ওয়াই, আর সেই কারণে কবিতাকে ভার্স হিসেবে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দেয়ার রাইটিং ইজ নোন অ্যাজ ভার্স, আর সেই কারণে তাদের কবিতাগুলো ভার্স নামে পরিচিতি লাভ করে। হাউএভার ভার্স অর মিটার ইজ অনলি অ্যান অর্নামেন্ট অফ পোয়েট্রি, যদিও এই যে মিটার এটাকে কবিতার অলঙ্কার বলা হয়ে থাকে, অ্যান্ড ইজ নট ইন্ডিসপেন্সিবল টু ইট, এটা কিন্তু কবিতার ক্ষেত্রে অপরিহার্য নয়,
তাহলে যদি মিটার কবিতার ক্ষেত্রে অপরিহার্য নয়, তাহলে এটা কেন ব্যবহার করা হয়ে থাকে? এটা একমাত্র আনন্দ দেওয়ার জন্য বা ছন্দ করে পড়ার জন্য বা রাইম হিসাবে পড়ার জন্যই এটা দেয়া হয়ে থাকে, যাতে কবিতাটা পড়ে মানুষ আনন্দ পায়, ছন্দ অনুযায়ী পড়ে মানুষ আনন্দ পায়। পয়েন্ট নাম্বার 9, অ্যান ইনসেন্টিভ টু ভার্চু, অর্থাৎ কোনো কবিতার ভার্চুকে বাড়ানোর জন্য অবশ্যই ইনসেন্টিভের প্রয়োজন হয়, উদ্দীপনা। ভার্চু মিনস হচ্ছে উৎকর্ষতা। কার উৎকর্ষতা? কবিতার উৎকর্ষতা। তার জন্য কিসের প্রয়োজন হয়? ইনসেন্টিভের প্রয়োজন হয়, অর্থাৎ উদ্দীপনার প্রয়োজন হয়। সেখানে স্যার ফিলিপ সিডনি বলছেন, ট্রু পোয়েট্রি অফার্স সাচ ডিলাইট দ্যাট দ্য রিডার্স ফিল এ স্ট্রং ডিজায়ার অর টু অ্যাকোয়ার দ্য ভার্চু অফ গুডনেস। অর্থাৎ কবিতা কি করে না আমাদের অফার করে, কিসের অফার করে? ডিলাইটের, অর্থাৎ একটা আনন্দ, যেটা কিনা রিডার্স ফিল এ স্ট্রং ডিজায়ার, যে একজন পাঠক যে কবিতা পাঠ করছে তার মধ্যে একটা স্ট্রং ডিজায়ারের জন্ম নেয়, যার ফলে টু অ্যাকোয়ার দ্য ভার্চু অফ গুডনেস, এবং গুডনেসের একটা উৎকর্ষতা জন্মায় বা এক্সেলেন্সি জন্মায় বা পারফেকশন জন্মায়। হুইচ পোয়েট্রি টিচেস বাই মিন্স অফ কংক্রিট এক্সাম্পলস, যেগুলো পোয়েট্রি কিনা উদাহরণ হিসাবে উপস্থাপন করে বা শিক্ষা দেয় মিন্স অফ কংক্রিট এক্সাম্পলস, একটা কংক্রিট এক্সাম্পলের মাধ্যমে। নাম্বার 10, পোয়েট্রি জেনারেলি রিটেন ইন মিটার, আমরা সাধারণত জানি যে কবিতা সবসময় ছন্দ মিলিয়েই লেখা হয়। এ লার্জ মেজরিটি অফ পোয়েটস হ্যাভ ক্লথড দেয়ার পোয়েটিক্যাল ইমিটেশনস অ্যান্ড ইনভেনশনস ইন দ্য মেটেরিয়াল কাইন্ড অফ রাইটিং, এই যে আমরা জানি যে বেশিরভাগ কবি কি করেন, তাদের কবিতাকে একটা ছন্দ মিলিয়ে লেখেন। However, verse or meter is only an ornament of poetry. কিন্তু আমরা আগেই জেনেছি যে এটা কবিতার ক্ষেত্রে প্রয়োজন নয়, এটা না হলেও চলবে, এটা শুধু কবিতার একটা অলংকার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এই মিটারকে। নাম্বার 11, দ্য সুপ্রিমেসি অফ পোয়েট্রি অ্যামং দ্য ব্রাঞ্চেস অফ লার্নিং, অর্থাৎ বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে কবিতা কি করে একটা সুপ্রিম রোল প্লে করে, অর্থাৎ সর্বোচ্চ রোল প্লে করে। কিরকম? যেমন ধরো অ্যাস্ট্রোনমি, উনি উদাহরণ দিচ্ছেন অ্যাস্ট্রোনমি, ন্যাচারাল ফিলোসফি, মেটাফিজিক্যাল ফিলোসফি, ম্যাথমেটিক্স অ্যান্ড পোয়েট্রি, এই যে সমস্ত জিনিসগুলো আছে আর অল ফর্মস অফ লার্নিং, এই সমস্ত কিন্তু যে শিক্ষার যে শাখাগুলো আছে, অর্থাৎ অ্যাস্ট্রোনমি মানে জ্যোতির্বিজ্ঞান, ন্যাচারাল ফিলোসফি মানে ন্যাচারাল সায়েন্স, মেটাফিজিক্যাল ফিলোসফি আছে, ম্যাথমেটিক্স আছে, এগুলোর মাধ্যমে কিন্তু সবাই আমরা কিছু না কিছু জ্ঞান অর্জন করে থাকি। অ্যান্ড দ্য ফাইনাল এন্ড অফ অল আর্থলি লার্নিংস, এবং এই পৃথিবীতে আমরা যে সমস্ত জ্ঞান অর্জন করে থাকি, ইজ ভার্চুয়াস অ্যাকশন, অ্যান্ড পোয়েট্রি ইজ সুপ্রিম অ্যামং অল ফর্মস অফ লার্নিং বিকজ ইট বেস্ট সার্ভস দ্যাট এন্ড। এই সমস্ত যে ব্রাঞ্চগুলো আছে লার্নিং এর, একটা জিনিস খেয়াল করে দেখবে যে আমরা যখন পড়াশোনা করি বা আমরা যখন কোনো কিছু মুখস্থ করি, আমরা তখন নিজেদের স্বার্থে বা নিজেদের সুবিধার্থে কোনো টেক্সটকে একটা ছন্দ মিলিয়ে বা ছন্দের আকারে মনে রাখি। সেটাই বলছে যে যখন কোনো কিছু টেক্সট আমাদের পড়তে হবে বা যখন কোনো কিছু নলেজ আমাদের অ্যাকোয়ার্ড করতে হবে, সেটা খুব সুন্দরভাবে মনে রাখা যায় যদি আমরা একটা ছন্দ আকারে পড়ি। তাহলে এখানে কবিতার একটা বিরাট অবদান দেখতে পাই। তাহলে এতক্ষণ আমরা দেখলাম যে কবিতা কোথায় কোথায় অবদান আছে। নেক্সট, কোথায় অবদান আছে কবিতার? দ্য ফিলোসফার্স ক্লেম, যারা দার্শনিক তারা কি দাবি করে? দ্য মোরাল ফিলোসফার ক্লেমস দ্যাট হি ক্যান মোস্ট ক্লিয়ারলি গাইড পিপল অ্যালং দ্য পাথ টু ভার্চু। যারা মোরাল ফিলোসফার্স তারা দাবি করে এটা যে মোরাল ফিলোসফার্সরা তারা গাইড করতে পারে, একদম পরিষ্কারভাবে ক্লিয়ারলি গাইড পিপল অ্যালং দ্য পাথ টু ভার্চু, অর্থাৎ ভার্চুর দিকে বা উৎকর্ষতার দিকে বা সঠিক পথে নিয়ে যেতে পারে কিন্তু ফিলোসফার। অ্যান্ড দ্যাট দ্য পাথ শোন বাই ফিলোসফি লিডস পিপল টু ভার্চু মোর রেডিলি দ্যান এনি আদার পাথ। আর এই ভার্চুর দিকে যেতে হলে একমাত্র তোমাকে কবিতার অবলম্বন করতে হবে। হিস্টোরিয়ানসরা কি বলছে? হিস্টোরিয়ানস অ্যাসার্টস দ্যাট হি টিচেস ভার্চু ইন ইটস প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস অ্যান্ড দ্যাট মোরাল ফিলোসফার্স টিচেস অনলি এ থিওরিটিক্যাল ভার্চু। হিস্টোরিয়ানসরা বলছে যে সে শিক্ষা দিতে পারে ভার্চু ইন ইটস প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, অর্থাৎ বাস্তব প্রয়োগ ভঙ্গির মাধ্যমে, যে কোনো জিনিস বাস্তবতার প্রয়োগের মাধ্যমে ইতিহাস কিন্তু মানুষকে বোঝাতে পারে। যেমন ধরে নাও তুমি তাজমহল সম্পর্কে বলছো বা মুর্শিদাবাদের হাজারদুয়ারি সম্পর্কে বলছো অথবা ঝাড়গ্রামের রাজবাড়ি সম্পর্কে বলছো, এগুলো হচ্ছে একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, তো এগুলোকে তোমাকে বাস্তবে তুলে ধরে তোমাকে বোঝাতে হবে। অ্যান্ড
মোরাল ফিলোসোফার্স টিচেস অনলি এ থিওরিটিক্যাল ভার্চু, এবং যারা মোরাল ফিলোসোফার্স হয় তারা শুধু নীতিগতার মাধ্যমে কিন্তু মানুষকে শিক্ষা দিতে পারে। দ্য গ্রেট মেরিট অফ পোয়েট, এরপরে উনি বলছেন যে কবিতার সব থেকে গ্রেট মেরিট অর্থাৎ মেরিট মানে হচ্ছে সুবিধাটা কোথায়। মোরাল ফিলোসোফার, দ্য হিস্টোরিয়ান্স অ্যান্ড দ্য পোয়েট, দে অল এম টু রিমুভিং ইভিল ফ্রম দ্য মাইন্ডস অফ ম্যান অ্যান্ড প্ল্যানিং গুডনেস দেয়ার। স্যার ফিলিপ সিডনি বলছেন যে যারা মোরাল ফিলোসোফার, যারা হিস্টোরিয়ান্স এবং যারা কবি, তাদের সবাইকার কিন্তু একটাই উদ্দেশ্য কি, অল এম, তাদের একটাই উদ্দেশ্য থাকে টু রিমুভিং ইভিল ফ্রম দ্য মাইন্ডস অফ ম্যান, অর্থাৎ মানুষের মন থেকে খারাপ জিনিসগুলো দূর করা, খারাপ চিন্তা ভাবনাগুলোকে দূর করা, এন্ড প্ল্যান্টিং গুডনেস দেয়ার, এবং সেখানে ভালো জিনিস বপন করা বা ভালো নৈতিকতা সৃষ্টি করা। বাট দ্য গ্রেট মেরিট অফ পোয়েট ইজ দ্যাট হি পারফর্মস দ্য ফাংশনস অফ বোথ দ্য মোরাল ফিলোসোফার্স অ্যান্ড হিস্টোরিয়ান্স। কিন্তু কবিতার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে জাস্ট একজন কবি তিনি পারেন একজন হিস্টোরিয়ান এবং একজন মোরাল ফিলোসোফার দুজনকারই ভূমিকা পালন করতে। হোয়াই দ্য ফিলোসোফার টিচেস বাই পারফেক্ট আর, যেখানে ফিলোসোফার্সরা একমাত্র বাস্তব উদাহরণ এনে মানুষকে পারফেক্ট করতে পারে, টিচেস বাই কংক্রিট এক্সাম্পল বাস্তব উদাহরণ এনে, আর দ্য পোয়েট এমপ্লয়েস বোথ দ্য মেথড অফ পারফেক্ট অ্যান্ড মেথড অফ কংক্রিট এক্সাম্পলস। আর তোমার হচ্ছে যিনি কবি তিনি কি করতে পারেন, তিনি দুটো দিকটাই করতে পারেন, একটা হচ্ছে যে মেথড অফ পারফেক্টও করতে পারেন এবং আরেকটা হচ্ছে মেথড অফ কংক্রিট এক্সাম্পলসও করতে পারেন বা দিতে পারেন। নেক্সট পয়েন্ট নাম্বার 15 এ কি বলছেন, দ্য পোয়েট ভার্সেস দ্য ফিলোসোফার, উনি দেখিয়েছেন যে ফিলোসোফার্সের থেকে পোয়েট বড় না পোয়েটের থেকে ফিলোসোফার্স বড়। তো উনি বলছেন দ্য ফিলোসোফার কনভেন্স ভার্চু টু আস ইন অ্যান অ্যাবস্ট্রাক্ট ম্যাটার। ফিলোসোফার্স কি করেন, ফিলোসোফার্সরা আমাদের কাছে কোনো ভার্চুকে যখন উপস্থাপন করেন তখন সেটা অ্যাবস্ট্রাক্ট ম্যাটার, দ্যাট মিন্স তুমি তাকে টাচ করতে পারবে না, জাস্ট তোমাকে উপলব্ধি করতে হবে। বাট দ্য পোয়েট কনভেন্স ভার্চুস টু আস বাই কনক্রিট এক্সাম্পলস, কিন্তু যিনি কবি তিনি কি করতে পারেন, তিনি একটা কনক্রিট এক্সাম্পল আমাদের সামনে উপস্থাপন করতে পারেন, ইজ দেয়ার ফর সুপিরিয়র টু দ্য ফিলোসোফার। আর সেই কারণে বলা হচ্ছে ফিলোসোফার্সের থেকে পোয়েট হচ্ছে সুপিরিয়র। তার মানে 15 নম্বর পয়েন্টে আমরা দেখলাম যে ফিলোসোফার্সের থেকে কিন্তু পোয়েট সুপিরিয়র। 16 নম্বর পয়েন্টে দেখা হয়েছে যে হিস্টোরিয়ানসের থেকে পোয়েট হচ্ছে সুপিরিয়র, কিরকম, দ্য হিস্টোরিয়ান ডিসক্রাইবস ভার্চু অ্যান্ড ভাইসেস থ্রু অ্যাকচুয়াল হিস্টোরিক্যাল এক্সাম্পলস। যারা হিস্টোরিয়ান তুমি তাদের কাছে যদি হিস্টোরিক্যাল কোনো এক্সাম্পলস তুলে না ধরতে পারো বা যদি তারা যদি দেখাতে না পারে কোনো হিস্টোরিক্যাল এভিডেন্স তাহলে কিন্তু সে ফালতু হয়ে যাবে। বাট হি হ্যাজ টু রিমেইন টাইড টু হোয়াট হ্যাজ অ্যাকচুয়াল হ্যাপেন, কিন্তু হিস্টোরিয়ানকে অবশ্যই প্রমাণ করতে হবে যে কি ঘটেছিল এবং সেটা এক্সাম্পল স্বরূপ। দ্য পোয়েট ক্যান মোল্ড দ্য ফ্যাক্টস অফ লাইফ ইন এনি ওয়ে হি লাইকস, কিন্তু একজন কবি উনি যে কোনোভাবে মানুষের একটা জীবন কাহিনীকে উপস্থাপন করতে পারেন, সেখানে কোনো প্রমাণের প্রয়োজন হয় না। সো হি হ্যাজ গ্রেটার ফ্রিডম দ্যান হিস্টোরিয়ান, আর সেই কারণে কিন্তু একজন হিস্টোরিয়ানের থেকে একজন কবির সবসময় স্বাধীনতা বেশি থাকে, উনি যেভাবে খুশি সাহিত্যক্ষেত্রে বিচারণ করতে পারে কিন্তু একজন হিস্টোরিয়ান সেটা পারে না। বিসাইড হিস্টোরি ডিলস উইথ পার্টিকুলার্স, আবার উনি বলছেন পাশাপাশি হিস্টোরি একমাত্র পার্টিকুলার্স কিছু বস্তুর উপরে বিচরণ করতে পারে, হোয়াইল পোয়েট্রি ডিলস উইথ দ্য ইউনিভার্সাল, আর যেখানে একজন কবি কি করতে পারে গোটা ইউনিভার্স এর উপরেই বিচরণ করতে পারে। হিস্টোরি ডিসক্রাইবস হোয়াট ওয়াজ অ্যাকচুয়ালি ডান অ্যান্ড সাফার্ড বাই পার্টিকুলার ইন্ডিভিজুয়ালস, হিস্টোরি এটা বর্ণনা করতে পারে যে আসলে কি ঘটেছিল অথবা একজন ব্যক্তি বিশেষে কি ঘটেছিল এটা বলতে পারে, কিন্তু পোয়েট্রি টেলস আস হোয়াট ইজ ফিট টু বি সেড, অত এবং কবিতা এটাই বলতে পারে হোয়াট ইজ ফিট টু বি সেড, কোনটা বলাটা ঠিক হবে, অ্যান্ড হোয়াট ইজ ফিট টু বি ডান অ্যাকর্ডিং টু ল অফ প্রবাবিলিটি অর নেসেসিটি, প্রয়োজন অথবা সম্ভাবনা অনুযায়ী যে কোনটা করা যেতে পারে কবিতা এটা বলতে পারে। পয়েন্ট নাম্বার 17, দ্য পাওয়ার অফ পোয়েট্রি টু মুভ দ্য মাইন্ড, কবিতার একটা সুপ্রিম পাওয়ার থাকে যেটা একটা মানুষের মনকে নাড়িয়ে দিতে পারে, কিরকম, পোয়েট্রি ইজ সুপিরিয়ার টু ফিলোসফি, কবিতা হচ্ছে ফিলোসফির থেকেও সুপিরিয়ার, অলসো বিকজ ইট হ্যাজ দ্য পাওয়ার টু স্টার অর মুভ দ্য মাইন্ড অফ দ্য রিডার ইন এ ওয়ে ফিলোসফি ক্যান নট ডু, কবিতা একটা পাঠকের মনকে এমনভাবে নাড়াতে পারে যেটা ফিলোসফি পারে না। দ্য পোয়েট উইন্স দ্য মাইন্ড অফ দ্য রিডার্স ফ্রম উইকনেস টু ভার্চু বাই লিডিং টু ভার্চু অল পসিবল অ্যাট্রাকশন, কবি সে কি করতে পারে, সে একটা পাঠকের মন জয় করতে পারে, কিভাবে, বাই লিডিং টু ভার্চু, তাকে সৎ পথে নিয়ে যেয়ে অল পসিবল অ্যাট্রাকশন, সমস্ত সম্ভাবনাময় আকর্ষণীয় একটা রাস্তার মাধ্যমে। দ্য পোয়েটস টেল হোল্ডস চিলড্রেন ফ্রম প্লে অ্যান্ড ওল্ড ম্যান ফ্রম দ্য চিমনি কর্নার, কবিতা কি করতে পারে বা একজন কবি সে কি করতে পারে, টেল হোল্ডস, একজন কবির যেটা গল্প বা একজন কবির যে কবিতা সেটা চিলড্রেনকে বিরত রাখতে পারে তাদের খেলার থেকে, অর্থাৎ একটা শিশুর মনোযোগ আকর্ষণ করতে পারে, অ্যান্ড ওল্ড ম্যান ফ্রম চিমনি কর্নার, এবং একটা
পরিণত মানুষকেও তাদের কাজ থেকে বিরক্ত করতে পারে বা তাদের মনোযোগ বৃদ্ধি করতে পারে। সুতরাং এই পয়েন্টটা দেখা যাচ্ছে যে কবিতা যথেষ্টই পাওয়ারফুল একটা মানুষের বা একজন রিডারের বা একজন চিলড্রেনের মনকে নাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে। নাম্বার 18, দেখো নাম্বার 18 এ বলছে দ্য ইনফ্লুয়েন্স অফ পোয়েট্রি অন হিউম্যান কন্ডাক্ট, অর্থাৎ মানুষের আচার ব্যবহারের প্রতি যে কবিতার প্রভাব কিরকম। পোয়েটিক্যাল লিমিটেশন অ্যান্ড ইনভেনশন ক্যান ইনফ্লুয়েন্স দ্য হিউম্যান অ্যাকশনস অ্যাজ নাথিং এলস ক্যান। কবিতা একটা মানুষের বিহেভিয়ারের প্রতি এতটা ইফেক্ট ফেলে যেটা অন্য কোনো রাইটিংস ফেলতে পারে না। This fact was clearly demonstrated. তারপরে উনি এখানে দুজনের নাম বলেছেন, যখন আমরা টেক্সট পড়ব তখন দুজনের নাম বিস্তারিতভাবে আলোচনা করব। একটা হচ্ছে মেলিনিয়াস অ্যাগ্রিপা অ্যান্ড আরেকজন হচ্ছেন নাথান, যিনি প্রফেসর ছিলেন। এই দুজনের নাম উনি বলেছেন যে এই দুজনের উপরে কত ক্লিয়ারলি কবিতা তার ইফেক্ট ফেলেছিল বা একজন কবি তার লেখার দ্বারা কিভাবে তাদের মনকে নাড়িয়ে দিয়েছিল, এটা উনি দেখাতে চাইছেন, যেটা অন্য কোনো রাইটিং পারেনি। নাম্বার 19, এখানে যেটা বলা হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের কবিতা যদি পড়ি, আমরা কত রকমের কবিতার নাম পড়েছিলাম, যেখানে সে প্যাস্টোরাল পোয়েট্রি ছিল, এলিজিয়াক পোয়েট্রি ছিল, কমেডি পোয়েট্রি ছিল, ট্র্যাজিক পোয়েট্রি ছিল, এই সমস্ত কবিতা যদি আমরা পড়ি তাহলে আমাদের ফলাফল বা আমাদের আমরা কি উপকার পাবো। তো উনি বলছেন প্যাস্টোরাল পোয়েট্রি, প্রথম উনি বলছেন প্যাস্টোরাল পোয়েট্রি মে ডিপিক্টস দ্য মিজারি অফ পিপল আন্ডার ক্রুয়াল রুলার্স, অর্থাৎ নিষ্ঠুর শাসকের আন্ডারে যখন কোনো মানুষ থাকে তাদের যে দুর্দশা সেটা তুলে ধরা হয়। অ্যান্ড ইট মে ডিপিক্ট দ্য ব্লেসডনেস হুইচ ইভেন দ্য লোয়েস্ট ক্যান ডিরাইভ ফ্রম গুডনেস অফ কাইন্ড হার্টেড রুলার্স, যে কিভাবে একটা হৃদয়বান শাসকের কাছে তার প্রজারা কি পায়, প্রাধান্য পায়। এরপর হচ্ছে এলিজিয়াক পোয়েট্রি, এলিজিয়াক পোয়েট্রি কি করে, দ্য ফিলিং অফ পিটি ইন আস বাই ল্যামেন্টিং দ্য উইকনেস অফ ম্যানকাইন্ড অ্যান্ড দ্য রেচেটনেস অফ দ্য ওয়ার্ল্ড। এলিজিয়াক পোয়েট্রি উনি বলছেন যে আমাদের মধ্যে একটা অনুভূতি সৃষ্টি করে, কিসের অনুভূতি, না একটা প্রীতি বা দয়া করুণার অনুভূতি সৃষ্টি করে, কিভাবে, বাই ল্যামেন্টিং বিলাপ প্রকাশ করে, কাদের প্রতি, অফ উইকনেসেস অফ ম্যানকাইন্ড, অর্থাৎ এই মানব সভ্যতার প্রতি যে করুণ অবস্থা মাঝে মাঝে হয়তো প্রকাশ পায়, সেই করুণ মানব সভ্যতাকে দেখে আমাদের অনেক সময় দয়া হয়, করুণা হয়, মায়া হয়। স্যাটারিক্যাল পোয়েট্রি কিওরস পিপল অফ দেয়ার ফলিজ বাই মেকিং দেম লাভ অ্যাট দোজ ফলিজ, স্যাটারিক্যাল পোয়েট্রি এটা দেখায় যে কাউকে কখনো স্যাটায়ার করা বা মজা করা উচিত নয়, তাদের থেকে বিরত করে। কমেডি কি করে, কমেডি পিপল পারসিভ দ্য আগলিনেস অফ ইভিল অ্যান্ড দাস কারেজেস দেম টু অ্যাপ্রিসিয়েট দ্য বিউটি অফ ভার্চু, বিউটি অফ ভার্চু অর্থাৎ ভার্চুর যে সুন্দরতা সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে সাহায্য করে। ট্র্যাজেডি, ট্র্যাজেডি কি করে, ট্র্যাজেডি ক্যান ব্রিং অ্যাবাউট এ মোরাল ইম্প্রুভমেন্ট ইন হিউম্যান বিইংস বাই মুভিং দেয়ার হার্টস অ্যান্ড মেকিং দেম শেড টিয়ার্স ওভার হিউম্যান সাফারিংস, যে মানুষের যখন কষ্ট হয়, যে দুর্দশা হয় তার উপরে বা সেই দুর্দশা দেখে মানুষের যে করুণা হয় এবং যে কান্না অর্থাৎ দুর্দশা দেখে শোক প্রকাশ করা সেটা দেখানো হয়। লিরিক্যাল পোয়েট্রি কি করে, লিরিক্যাল পোয়েট্রি হচ্ছে একটা সুইট এবং মিউজিক্যাল ভয়েস যেটা সাধারণত প্রশংসা করে, কিসের প্রশংসা, টু অ্যাক্টস অফ ভার্চু অ্যান্ড সামটাইমস সিংস দ্য গ্লোরি অফ দ্য ইমমর্টাল গড, অর্থাৎ চিরস্থায়ী ঈশ্বরের প্রশংসা করে। হিরোইক্যাল পোয়েট্রি কি, হিরোইক্যাল পোয়েট্রি পোর্ট্রেস নোটেবল অ্যান্ড অ্যাডমিরেবল ম্যান লাইক অ্যাকিলিস সাইরাস অ্যান্ড অ্যানিয়াস অ্যান্ড ইন্সপায়ার্স দ্য রিডার টু ফল ইন লাভ উইথ ভার্চু, অর্থাৎ সৎ পথে বা সত্যিকারের ভালোবাসা নিয়ে যে সমস্ত হিরোইক ফিগাররা আছে তাদের প্রতি ভালোবাসা জন্মায়, এটা দেখায়। এরপর আছে নাম্বার 20, রাইম অ্যাডস টু দ্য চার্ম অফ পোয়েট্রি, অর্থাৎ কবিতার যে ছন্দ সেটা কবিতার চার্মকে বাড়িয়ে দেয়, যেটা অন্য কোনো লেখার ক্ষেত্রে হয় না। 21, ফলস চার্জেস এগেনস্ট পোয়েট্রি, অর্থাৎ কবিতার বিরুদ্ধে যে সমস্ত ফলস চার্জেস বা অ্যালিগেন্স আনা হয় সেগুলো ঠিক নয়, এটা উনি বলেছেন, এবং সেগুলো যথাযথভাবে উত্তর দেওয়া যায়। অল দিস অবজেকশনস ক্যান এফেক্টিভলি বি আনসার্ড, অর্থাৎ কবিতার বিরুদ্ধে যে সমস্ত অ্যালিগেশন আনা হয় সেগুলো কিন্তু যথাযথভাবে উত্তর দেওয়া যায়। দ্য ডাবল ফাংশন পারফর্মড বাই পোয়েট্রি, অর্থাৎ কবিতা দুরকম ফাংশন করতে পারে, কি, দেয়ার ইজ নো ফর্ম অফ নলেজ, এমন কোনো শিক্ষা নেই হুইচ ক্যান টিচ ভার্চু, যেটা ভার্চুকে শিক্ষা দিতে পারে বা ভার্চু সম্পর্কে শিক্ষা দিতে পারে, অ্যান্ড মুভ দ্য লিসেনার্স টু অ্যাকোয়ার ভার্চু, এবং লিসেনার্স বা রিডারকে আগ্রহ করে তুলতে পারে বা আগ্রহী করে তুলতে পারে তোমার হচ্ছে ভার্চুকে অ্যাকোয়ার করার ক্ষেত্রে, অ্যাজ পাওয়ারফুল অ্যাজ পোয়েট্রি ক্যান, যেমন পোয়েট্রি পারে। নাম্বার 23, পোয়েট্রি নট অ্যাট অল এ মাদার অফ লাই,
এই যে এই কথাটা স্টিফেন গসন বলেছিল যে কবিতা হচ্ছে সমস্ত মিথ্যার জননী, যেটা স্যার ফিলিপ সিডনি বলেছেন এটা পুরোপুরি ভুল। ইট ইজ রং টু সে দ্যাট পোয়েট্রি ইজ দ্য মাদার অফ লাইস, এটা বলা ঠিক হবে না, এটা বলা ভুল হবে। দ্য পোয়েট নেভার অ্যাফার্মস এনিথিং, কবিতা কোনো কিছুই স্বীকার করে না, অ্যান্ড দেয়ার ফোর ই ক্যান নট বি অ্যাকিউজড অফ টেলিং লাই, আর সেই কারণে তাকে মিথ্যাবাদীও বলা যেতে পারে না। পোয়েট্রি নট অ্যান এনকারেজমেন্ট টু লাস্টফুল লাভ, অর্থাৎ এখানে লাস্টফুল লাভ মিন্স হচ্ছে স্ট্রং ডিজায়ার অথবা স্ট্রং ফিলিংস অফ সেক্সুয়াল ডিজায়ার। কবিতা কখনো স্ট্রং ফিলিংস অফ সেক্সুয়াল ডিজায়ারের ক্ষেত্রে বা একটা ফিজিক্যাল লাভকে ইন্সপায়ার করে না, যেটা অন্য সব গদ্য বা কোনো নোভেল করে থাকে। কেন কি কোনো নোভেল বা কোনো ড্রামা বা কোনো গদ্যর ক্ষেত্রে যখন সেক্সুয়াল লাভ নিয়ে লেখা হয় সেখানে ডিটেলস টু দ্য পয়েন্ট বর্ণনা করা থাকে, এবং এতটাই বর্ণনা করা থাকে যেন ছবিটা চোখের উপরে ভেসে ওঠে, কিন্তু যেটা কিন্তু কবিতার ক্ষেত্রে কোনো মতেই হয় না। এরপরে আসি দ্য অ্যাপিল অফ পোয়েট্রি টু সোলজার্স অ্যান্ড ওয়ারিয়ার্স, অর্থাৎ সোলজার্স এবং ওয়ারিয়ার্সের প্রতি কবিতার কি অ্যাপিল থাকে বা কবিতার কি প্রভাব থাকে। ইট ইজ রং টু সে দ্যাট পোয়েট্রি উইকেন্ডস আর হিউম্যান বিইংস অ্যান্ড মেক্স দেম এফিমিনেট, এটা বলা ঠিক হবে না যে কবিতা কি করে কোনো হিউম্যান বিইংসকে উইক করে দেয়। অ্যাকচুয়ালি পোয়েট্রি এনকারেজ অ্যান্ড ইন্সপায়ার্স মেন টু পারফর্ম ব্রেভ ডিডস, আসলে কবিতা কি করে যে যে কোনো হিউম্যান বিইংসকে এনকারেজ করে, উৎসাহ প্রদান করে, ইন্সপায়ার করে কি করার জন্য, টু পারফর্ম ব্রেভ ডিডস, অর্থাৎ সাহসী কোনো কাজ করার ক্ষেত্রে। পোয়েট্রি হ্যাজ অলওয়েজ অ্যাপিলড গ্রেটলি টু সোলজার্স অ্যান্ড ওয়ারিয়ার্স। পয়েন্ট নাম্বার 26, প্লেটো এ পার্টন অফ পোয়েটস নট দেয়ার অ্যাডভার্সারি। অ্যাডভার্সারি মিন্স হচ্ছে যে অ্যাডভাইস দেয় বা যিনি অ্যাডভাইস দেন, অ্যান্ড পার্টন মিন্স হচ্ছে পৃষ্ঠপোষক বা প্রোটেক্টর বলা যেতে পারে। অর্থাৎ স্টিফেন গসন দেখিয়েছিলেন যে প্লেটো পর্যন্ত কবিতাকে ঘৃণা করেছেন, কিন্তু এখানে স্যার ফিলিপ সিডনি বলছেন যে প্লেটো কখনোই কবিতাকে ঘৃণা করেনি। প্লেটো কি করেছেন, ইট ওয়াজ দ্য মিসইউজ অফ পোয়েট্রি উইচ প্লেটো কন্ডেমড। প্লেটো বলেছেন যে কবিতার যে অপব্যবহার হচ্ছে, কবিতার যে লেখা ঠিকঠাক হচ্ছে না, উনি সেটাকে ঘৃণা করেছেন কিন্তু কবিতাকে নয়। অ্যাকচুয়ালি প্লেটো শুড বি রিগার্ডেড অ্যাজ এ পার্টন অফ পোয়েটস, সাধারণভাবে প্লেটোকে বলা হয় যে কবিতার পৃষ্ঠপোষক বা প্রোটেক্টর, নট দেয়ার অ্যাডভার্সারি, উনি কোনো উপদেশক নয়। মেনি আদার ইলাস্ট্রেসিয়াস ম্যান হ্যাভ অলসো বিন গ্রেট সাপোর্টার্স অ্যান্ড চ্যাম্পিয়ন্স অফ পোয়েট্রি, অনেক লোক আছেন যারা কি করেন কবিতাকে সাপোর্ট করেন। সুতরাং প্লেটো উনি অবশ্যই কবিতাকে সাপোর্ট করেন, উনি কখনোই কবিতাকে ঘৃণা করেন না, কিন্তু উনি বিরোধিতা করেছেন যে কবিতার যে মিস ইউজ হচ্ছে, যে কবিতা লেখা ঠিকঠাক হচ্ছে না, উনি সেটার বিরোধিতা করেছেন। পয়েন্ট নাম্বার 27, ইনফিরিয়র পোয়েটস মোস্টলি অ্যাক্টিভ ইন ইংল্যান্ড। উনি যখন এটা লিখছেন তখন উনি বলছেন যে গোটা ইংল্যান্ডে কি হয়েছে, ইনফিরিয়র পোয়েটস যারা অ্যাকচুয়ালি কবি নয় সেই সমস্ত কবিতে পরিপূর্ণ হয়ে গেছে, এবং যাদের ফলে কবিতার বদনাম হচ্ছে বা দুর্নাম হচ্ছে। ফিউ গুড পোয়েমস ইন ইংল্যান্ড। তারপরে উনি বলছেন যে কিছু কিছু ক্ষেত্রে ভালো কবিতা অবশ্যই আছে এবং ভালো কবি অবশ্যই আছেন। গুড পোয়েট্রি হ্যাজ সার্টেনলি বিন রিটেন, ভালো কবিতা এখনো লেখা হচ্ছে, অ্যান্ড স্টিল বিং রিটেন ইন ইংল্যান্ড, আগেও লেখা হয়েছে এখনো লেখা হচ্ছে। হ্যাজ বিন রিটেন মিন্স আগে লেখা হয়েছে, অ্যান্ড স্টিল ইজ বিং রিটেন ইন ইংল্যান্ড মিন্স এখনো লেখা হচ্ছে। বাট দ্য বাল্ক অফ প্রেজেন্ট ইংলিশ পোয়েট্রি ইজ ডিসঅ্যাপয়েন্টিং, কিন্তু বেশিরভাগ কবিতাগুলোই যেন একটা জবরা টাইপের হয়ে গেছে, যেটা হতাশার একটা কারণ বটে, এবং যার ফলে মানুষের মনে কবিতা সম্পর্কে একটা ভুল ধারণা হচ্ছে। দ্য ভায়োলেশনস অফ দ্য ইউনিটিজ ইন ইংলিশ প্লেস। উনি বলছেন আসলে আমরা জানি যখন ইংলিশ প্লে লেখা হয় তখন সেখানে সব থেকে একটা গুরুত্বপূর্ণ যেটা জিনিস থাকে সেটা হচ্ছে প্লেস এবং টাইম। এই প্লেস এবং টাইমের যে ইউনিটি সেটা কিন্তু খুব গুরুত্ব পায় ইংলিশ প্লের ক্ষেত্রে। আর আমরা জানি যে আগেকার যখন ইংলিশ প্লে লেখা হতো সেগুলো পুরো পোয়েটিক ফর্মে। তো দ্য ইংলিশ ট্র্যাজেডিজ অ্যান্ড কমেডিজ অফ দ্য প্রেজেন্ট টাইম আর জাস্টলি কন্টেন্ট। উনি বলছেন বর্তমান টাইমে যে সমস্ত ইংলিশ ট্র্যাজেডি এবং কমেডিগুলো লেখা হচ্ছে সেগুলো জাস্ট একটা ঘৃণার পাত্র ছাড়া আর কিছু নয়। ইংলিশ ড্রামা অফ দ্য প্রেজেন্ট, বর্তমান কালে যে সমস্ত ইংলিশ ড্রামাগুলো লেখা হচ্ছে সেগুলো ভায়োলেটস, অর্থাৎ সেগুলো ভায়োলেট করছে। কি ভায়োলেট করছে, বোথ দ্য ইউনিটিজ অফ প্লেস অ্যান্ড টাইম। প্লেস এবং টাইমের যে একটা পারফেকশন থাকা উচিত সেটা থাকছে না, দাস গিভস রাইজ টু মেনি অ্যাবসার্ডিটিস, আর যার ফলে কবিতার প্রতি মানুষের একটা কিন্তু তিক্ত ধারণা জন্মে যাচ্ছে। এরপরে নেক্সট আসি পয়েন্ট নাম্বার 30, দ্য অবজেকশনেবল প্র্যাকটিস অফ মিংলিং কমিক অ্যান্ড ট্র্যাজিক এলিমেন্টস। উনি বলছেন যখন কমেডি এবং ট্র্যাজেডি একসাথে মিঙ্গেল হয়ে যাচ্ছে,
অর্থাৎ যখন হাইব্রিড হয়ে যাচ্ছে, তো হাইব্রিড হয়ে গেলে একটা নতুন প্রোডাক্ট উৎপন্ন হবে যেটাকে আমরা বলি ট্র্যাজেডি কমেডি। তো উনি বলছেন, দ্য মিংলিং অফ কমিক এলিমেন্টস উইথ ট্র্যাজেডি ইজ অ্যানাদার ডিফেক্ট অফ দ্য প্রেজেন্ট ডে ইংলিশ ড্রামাস। উনি বলছেন যে যে সমস্ত ড্রামাগুলো বর্তমানে পোয়েটিক ফর্মে লেখা হচ্ছে, সেই সমস্ত ড্রামাগুলো কি হচ্ছে, কিছু কিছু ড্রামা ট্র্যাজেডি এবং কমেডি দুটো সংমিশ্রণের ফলে একটা ট্র্যাজেডি কমেডি সৃষ্টি হচ্ছে, আর যেটা কি হচ্ছে ডিজার্ভস টু বি কন্ডেমড, মানুষের কাছে ঘৃণা পাত্র হচ্ছে। পয়েন্ট নাম্বার 31, দ্য ইংলিশ লাভ পোয়েট্রি অফ প্রেজেন্ট ডে ইজ ডিসঅ্যাপয়েন্টিং বিকজ দ্য প্যাশন ডেপিক্ট ইন ইটস ভেরি কোল্ড অ্যান্ড আর্টিফিশিয়াল। উনি বলছেন ইংলিশ যে সমস্ত লাভ পোয়েট্রিগুলো আছে সেগুলো খুবই একটা হতাশজনক অবস্থায় পৌঁছে গেছে। কেন? বিকজ দ্য প্যাশন ডেপিক্টস ইন ইটস ভেরি কোল্ড অ্যান্ড আর্টিফিশিয়াল, যে এই কবিতার মাধ্যমে যে সমস্ত আবেগকে প্রকাশ করা হচ্ছে সেগুলো আর্টিফিশিয়াল, সেগুলোর মধ্যে অরিজিনালিটি বলে কিছু নেই। স্টাইলিস্টিক ডিফেক্টস ইন ইংলিশ পোয়েট্রি। তারপর উনি বলছেন যে ইংলিশ পোয়েট্রি খারাপ হওয়ার একটা কারণ হচ্ছে স্টাইলিশ। কিরকম স্টাইলিশ? ইন দ্য ইউজ অফ ওয়ার্ডস অলসো দ্য ইংলিশ পোয়েটস আর গোয়িং অ্যাস্ট্রে। এই যে ওয়ার্ড একটা ব্যবহার করা, অর্থাৎ শব্দ চয়ন, এর ফলে কিন্তু ইংলিশ যে সমস্ত কবিতা বা যে সমস্ত ইংলিশ পোয়েটসরা আছে তারা কিন্তু একটা গোয়িং অ্যাস্ট্রে, অর্থাৎ উচ্ছন্নে পৌঁছে যাচ্ছে। দে এমপ্লয় এফেক্টেড অ্যান্ড ইনফ্লেক্টেড ডিকশন। তারা কি করছে? তারা এফেক্টেড অ্যান্ড ইনফ্লেক্টেড ডিকশনকে ইউজ করছে। And they also employ far-fetched words. মানে far-fetched means হচ্ছে একটা ওয়ার্ডের সঙ্গে একটা ওয়ার্ড যখন মিল থাকে না, অর্থাৎ অসংলগ্ন কিছু ওয়ার্ড তারা ইউজ করছে। Furthermore, they make use of various poetical devices such as alliteration in a ridiculous manner. আবার উনি বলছেন কিছু রিটোরিকের কথা উনি বলছেন, যেমন alliteration একটা হাস্যকর পদ্ধতিতে ব্যবহার হচ্ছে। They also make an excessive use of metaphor. এই যে metaphor, alliteration, এগুলো হচ্ছে এক একটা ফিগার অফ স্পিচ, যেগুলো অতিরিক্ত ব্যবহার করলে কি হচ্ছে একটা হাস্য করে পরিণত হচ্ছে সমস্ত কবিতা। পয়েন্ট নাম্বার 33, এখানে কি বলছেন? দ্য পোটেন্সিয়ালিটিস অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে পোটেন্সিয়ালিটিস, কিরকম পোটেন্সিয়ালিটিস? অল ক্রিটিসিজম অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ মিসকনভিনসড, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে সমস্ত ক্রিটিসিজমগুলো আছে সেগুলো হচ্ছে একটা তাদের প্রতি একটা ভুল ধারণা আছে। ইফ প্রপারলি ইউজড, যদি ঠিকভাবে ব্যবহার করা হয়, দিস ল্যাঙ্গুয়েজ ক্যান অফার গ্রেট অপরচুনিটিজ টু পোয়েটস, তাহলে এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কবিদের কাছে একটা বিরাট অপরচুনিটি বা একটা সুযোগের পথকে তুলে ধরবে। অ্যান্ড প্রোজ রাইটার্স ফর দ্য এক্সপ্রেশন অফ দেয়ার আইডিয়াস অ্যান্ড ইমোশনস, এবং প্রোজ রাইটার্সরাও যদি ঠিকভাবে ইউজ করে তাহলে তাদের আইডিয়া এবং ইমোশনগুলোকে ঠিকভাবে তুলে ধরতে পারবে। সুতরাং উনি বলছেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে ভাষা কবিতা লেখা হবে, তারও একটা বিরাট দক্ষতার প্রয়োজন হয়। এরপরে আসি পয়েন্ট নাম্বার 34, অর্থাৎ লাস্ট পয়েন্ট, পোয়েট্রি ডিজার্ভিং অফ রিগার্ড অ্যান্ড অনার। উনি বলছেন যে কবিতাকে সবসময় বা কবিতা সবসময় একটা শ্রদ্ধা আশা করে থাকে। সাম অফ দ্য গ্রেটেস্ট ম্যান অফ লার্নিং ইন অল কান্ট্রিজ হ্যাভ এক্সপ্রেসড দেয়ার হাইয়েস্ট ওপিনিয়ন অ্যাবাউট পোয়েট্রি, তাদের সর্ববৃহৎ যে দৃষ্টিভঙ্গি সেটা কবিতার উপরে পোষণ করে থাকেন, এবং সেই জন্য উনি বলছেন এভরিবডি ইজ দেয়ার ফর অ্যাডভাইসড, সবাই উপদেশ দিয়ে থাকে টু শো এ গ্রেটার রিগার্ড ফর পোয়েটস, যে কবিদের যেন যথাযথ শ্রদ্ধা জানানো হয়, টু শো মোর অনার টু পোয়েট্রি, এবং কবিতার প্রতি যেন যথাযথ শ্রদ্ধা বা রেসপেক্ট জানানো হয়, দেন ইজ বিং ডান অ্যাট প্রেজেন্ট, যেটা বর্তমানে করা হচ্ছে তার থেকে। তাহলে আমরা দেখলাম যে উনি কবিতার কিছু ডিফেক্ট দিক, যে কেন কবিতা খারাপ হয়ে যাচ্ছে দিন দিন, সেই সম্পর্কে উনি কিছু দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, এবং উনি এটাও বলেছেন যে কবিতা কেন সুপিরিয়ার সব রাইটিংসের থেকে, বা কবিরা কেন সুপিরিয়র সব লেখকদের থেকে বা সব ড্রামা আর্টিস্টদের থেকে, সেটাও উনি তুলে ধরেছেন। আশা করি অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি সম্পর্কে তোমার কোনো ভুল ধারণা এরপরে আর থাকবে না, তুমি পরিষ্কারভাবে অন্তত জানতে পেরে গেছো যে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি এটা কি সম্পর্কে লেখা হয়েছে। আমি আশা করবো এরপরে অরিজিনাল টেক্সটের উপরে যে ভিডিওগুলো করব, আমাদের যেটা সিলেবাসে আছে নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে, সেটা তুমি যদি ভিডিওগুলো দেখো তো অবশ্যই দেখবে, এটা আশা করতেই পারি। তো আশা করি অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রির ওপরে তোমার একটা নিট অ্যান্ড ক্লিন মোটামুটি আইডিয়া হয়ে গেল, এরপরে তুমি যখন টেক্সটটা পড়বে তখন তোমার কাছে আরো ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। পাশাপাশি আমি যখন অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রির উপরে 3 নম্বর ভিডিও এবং 4 নম্বর ভিডিও রিলিজ করবো বা ছেড়ে দেবো, এবং তুমি যখন সেটা দেখবে তখন এই টেক্সট সম্পর্কে আর তোমার কোনো রকম কোনো ডাউট থাকবে বলে আমার মনে হয় না। থ্যাংক ইউ।